বিএনপি ক্ষমতায় গেলে সংখ্যালঘু নির্যাতনের প্রতিটি ঘটনার তদন্ত করে বিচার করা হবে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিদেশি গণমাধ্যম যে সাম্প্রদায়িকতার কথা প্রচার করা হচ্ছে তা রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত। দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে তিনি এসব কথা বলেন। বলেন, মুখে বললেও আওয়ামী লীগ কোনোদিন সংখ্যালঘুদের পাশে থাকেনি। সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করা সহ বিএনপি সরকার গঠন করতে পারলে সনাতন ধর্মাবলম্বীদের আট দফা দাবি বিবেচনা করা হবে। নতুন বাংলাদেশ নির্মাণ করবার সুযোগ সৃষ্টি হয়েছে, যেখানে আমাদের মধ্যে কোনো ভেদ থাকবে না, ভেদাভেদ থাকবে না, ধর্মান্ধতা থাকবে না, সাম্প্রদায়িকতা থাকবে না, এক বর্ণের সঙ্গে আরেক বর্ণের কোনো প্রতিশোধ, প্রতিহিংসা বা ঘৃণার কোনো রাজনীতি থাকবে না।